আচ্ছা আচ্ছা কিন্তু আমরা তো জানি যে উনি ওই যে ইয়া হয়নি আপনারা তো অনেক কিছু জানেন বা আমরা তো অনেক কিছু শুনি অনেক কিছু শুনি শুনি যে দুই সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে অনেক কিছু শুনি কিন্তু এগুলো আসলে শোনা কথা আসলে আলোচনা করার মতো জায়গা আসলে এটা না বুঝছেন সেলমন ভাই ওটা আমরা চা খাওয়ার দোকানে চা 9 বছর বয়সে যৌন মানে আর কি বয়স অধিকালে পৌঁছাইছেন এরকম কোনো রেফারেন্স তো নাই

এটা আপনি কোথায় পেলেন ভাইজান এটা রেফারেন্স আছে এই যে একটু যে লেখাটা দেখলাম এখানেই পাবেন একটু পড়তে হবে কষ্ট করে যদি রেফারেন্সগুলো পড়েন এবং চেক করেন আমাদেরও কষ্টটা সার্থক হয় আমরা কষ্ট এত কষ্ট করে রেফারেন্সগুলো কালেক্ট করি একটা লেখা এগুলা আপনাদের যদি এটা করেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় আচ্ছা আচ্ছা হিজা আশা হিজরির সতম বছরে সপ্তম বছরে তখন বয়স ছিল এই যে পনেরো বছরের কাছাকাছি প্রায় হিজরির সপ্তম বছরে আমি আমাদের হজ লিখে চার্জ দিলে পেয়ে যাবেন এটা শালটা ভুল করছি কিনা আমরা

ইসলাম বলেছে এই ধরনের মেয়েকে বিয়ে করে তোমরা স্বীকৃতি দাও মাথা উঁচু করে বাঁচার রাস্তা করে দাও ফার্স্ট ভাই আমি ওনার সাথে যেমন খাইবারে গেছিল বনমস্তালিকে গেছিল বনকুড়াইজার কাছে গেছিল যখন তখন আসলেই নবী মোহাম্মদ বিয়ে করছে দেখেন কিন্তু খালি এখানে টুইস্টটা হচ্ছে কোন জায়গায় সারপ্রাইজ সারপ্রাইজ ওদেরকে অসহায়টা বানিয়েছে কে ওদেরকে গার্ডিয়ানহীন বানিয়েছে কে অভিভাবকহীন বানিয়েছে কে ওদেরকে সমাজ থেকে বঞ্চিত বানিয়েছে কে আপনার দিলেন নবী মুহাম্মদ জিহাদের মাধ্যমে কি ফারেজ ভাই ভক্ষ ভক্ষণ করে তিনি রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ না বলে যাবেন না আমিন না বললে সারা জীবন জমি মাপার আমিন খুঁজে পাবেন না জান্নাতে যাওয়ার সিঁড়ি পাবেন না